আলহামদুলিল্লাহ, আজকে আমার কবুতরের ঘরগুলি আমি ঠিক করে দেব। তো আমার ঘরটা কীভাবে ঠিক করতেছি সেই ভিডিওগুলি দেখতে এবং পুরোপুরি কীভাবে ঘরগুলি ঠিক করলাম, আমার কত টাকা লাগলো এগুলি সব জানতে অবশ্যই আমার কবুতরের এই ভিডিওটা পুরোপুরি দেখেন। ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি আমার বুঝতে পারবেন যে আমার আসলে কয় টাকার মতন খরচ গিয়েছে এবং ঘরটা আমি কীরকমভাবে সুন্দর করলাম এবং আগের থেকে পরিবর্তন নতুন করে নতুন রূপে আনলাম। তো ভিডিওটা দেখতে সবাই পুরোপুরি ভিডিওটা শেয়ার করে দেবেন এবং পেজটা ফলোইং করে দেবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কি হয়েছে? হয় দুইটা রেডি আছে না? বাচ্চাও আছে আর কিছু ভিতরে আছে, এটাও না ছোট করে দিবা কাইটা টিন না ওই যে বারান্দাটা কাইটা ফেলাই দেব, টিনটা উঠাই ফেলাই দিলে উপরে দিয়ে দেব। পিছনে কত লোক রাখছো? বেশি বড় হয়েছে না নাকি? সমস্যা নাই, কেটে দিতে ফেলাইছে।
তো আমার কবুতরের ঘর একেবারে পুরো ফিটফাট, এই যে এলোমেলো টিন মিন সব ফেলে দিয়ে পুরো নতুন টিন লাগিয়ে দিয়েছি এবং ভিতরে ককশিট লাগিয়ে দিয়েছি। তো এখন এটা লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে কিছু কবুতর বের হয়ে গেছে, এটা লাগিয়ে দিয়ে যে ভিতরে যে ইটা আছে আমি যে ভিতরে গুলি যে এগুলি যে আটকে দিয়েছিলাম এগুলি এখন খুলে দেবো, কারণ সেই সকালে একবার খাওয়াইছি আর এখন এরা খায় নাই। সব ছেড়ে দেবো, এরা এখন সব বের হয়ে যাবে, এটা আটকে গেল কেন আবার। এগুলি সব খুলে দিব, এগুলি সব খুলে দেব, তারপরে এগুলি সব খুলে দেব, খুলে দিচ্ছে এগুলি সব। এখন এগুলি বাইরে খাবার খাবে, কারণ এরা খাবার খাওয়ার জন্য খুব ই করতেছিল। এটা তো এটা খুলে দিলাম, এটাও খুলে দিলাম, সব খুলে দিলাম। জোর ওদের জায়গা খুঁজতেছে, আগে যে জায়গাগুলি ছিল। তো সব কবুতরগুলি এখন খাবার খাচ্ছে, তো বাইরেও কিছু কবুতর আছে। আর দেখেন ঘরের স্পেসটা আলহামদুলিল্লাহ আগের চেয়ে তো অনেক বড় করে ফেলছি, মানে আমার আগের ঘরটাই শুধু সংস্কার করছি, দেখেন যে অনেক বড় এখন, দেখতে অনেকটা সুন্দর ভালো লাগতেছে। এখন যেই কেউ আসলে তার ভালো লাগবে, কারণ আগে যেমন ওই যে ছোটো ঘরটা বারান্দা ছিল ওই ছিল, কারণ ওই ঘরটা আমি আগে ছাদের বাইরে বলতাম এর জন্য। তো ওটা একবার কেটে একবারে র্যাক সিস্টেম করে ফেলেছি। আর খাঁচার যে কবুতরগুলি আছে এইগুলি খাঁচা টাকবে সাইড করেছে, আগে তো খাঁচাটা এইখানে ছিল, এর জন্য জায়গা ছিল না। তো এই যে এখন, এই যে দেখেন এখন পুরোপুরি এই যে জায়গা হয়ে গেছে, এই যে মাশাআল্লাহ, এখন আর কোনো সমস্যা হবে না, কবুতরের ঘরে আর পানি ঢুকবে না। তো এই সাইড দিয়ে আমি আর কি তিরপালটা নিয়ে দেবো, তো কাল পরশুর মধ্যে তিরপাল নিয়ে আসবো। তো আমার তিরপাল দিয়ে দিলে তো আমাদের আর সমস্যা নেই, ওরা বের হইতে পারতেছে না, কারণ ওদের ফুল ছিলাম কিন্তু আমার লেগে গেছে। এই যে খাবার দিয়ে দিছি, তো এই দেখেন যে উপরে ককশিট বলতে এগুলি যে দিয়ে দিছি, এটার কারণে আমার ঘরে এখন আর ঠান্ডা লাগবে, ঠান্ডাও কম লাগবে, গরমও কম লাগবে। আর ওই যে একটি স্পেস রাখছি ওদিক দিয়ে কবুতর বের হওয়ার জন্য এবং আসার জন্য। তো এখন দেখতেও ভালো লাগছে, এখন কবুতরগুলি এখন এইখানেই আশা করি ডিম পারবে, কারণ বাইরেতে যেহেতু দেখবে জায়গা আছে ইয়া করার মতন, তো ওই যখন যার যার জায়গার মতন চলে যাচ্ছে। এই এখানে যে খাবার খাচ্ছে, তো এখন কবুতরগুলি সুন্দর করে সেট আপ করে দেওয়ার একটা দায়িত্ব আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কবুতরের দরজাটা একটু খুলে দিই, যাতে কবুতরগুলি একটু বের হোক, একটু আলো বাতাস খাক, এই যে সারাদিনও তো বের হইতে পারে নাই, একটু বাইরে যাবে, একটু আলো বাতাস খাবে।